নমস্কার বন্ধুরা, সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি ইন্দ্রাণী একটু অন্যরকম একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজ আমরা উঠে পড়েছি ভুল বাসে। আসলে কি, বাসে লেখা ছিল এয়ারপোর্ট, আমরা এয়ারপোর্টের দিকে আসবো। রুবিতে গিয়েছিলাম, সেখান থেকে স্টেট বাস একদম এয়ারপোর্টের দিকে আসে। তো এখানে এয়ারপোর্ট লেখা ছিল বলে আমরা উঠে পড়লাম সেই বাসে, কিন্তু কিছুটা দূর যাওয়ার পরে দেখলাম বাসটা স্টেট না গিয়ে নিউ টাউন ঘুরে এয়ারপোর্টের দিকে যাবে। যেহেতু করুণাময়ীতে ইন্টারন্যাশনাল বুক ফেয়ার চলছিল, 12 তারিখ পর্যন্ত হয়েছে ওটা, অনেকবার ভাবছিলাম যে যাব কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। তো কী করবো, বাসটা ঘুরে গেল। এবার আমরা যে সময় বাড়ি ফিরি তার থেকে অন্তত 40 মিনিট দেরিতে আমরা বাড়ি ফিরলাম। তো ভাবছি যে জানলার ধারে আমি সিট পেয়েছিলাম, এই দৃশ্যগুলো আমি দেখতে দেখতে ফিরছিলাম, ভাবলাম যে কী আর করব, এভাবেই সময় কাটাই। তো কিছু কিছু জায়গা দেখতে আমার বেশ ভালো লাগছিল, সেই কারণে আমি ভিডিওটা করলাম। নিউ টাউনে অনেকবার গিয়েছি, ইকো পার্কে গিয়েছি কয়েকবার, তখন আমার কোনো ইউটিউব চ্যানেল ছিল না, সে কারণে আমি কোনো ভিডিও তখনকার শেয়ার করতে পারিনি তোমাদের কাছে। তো এই দিকটা কখনো আসা হয়নি আমার, বেশ ভালো লাগছিল দেখতে। আর আমরা যখন ফিরছিলাম সেটা ছিল সন্ধ্যের ঠিক আগের মুহূর্ত, তো কিছু কিছু জায়গায় আকাশটাও বেশ ভালো লাগছিল দেখতে। ভাবলাম যে একটা ভিডিও করি বসে বসে, যেহেতু আমার বেশ ভালো লাগছিল প্রকৃতিটা মানে দেখতে, তো ভাবলাম যে তোমাদের কাছে শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে। যারা জানলার ধারে বসে, বাসে বলো বা ট্রেনে বলো, জানলার ধারে বসে যারা এইভাবে দেখতে দেখতে যেতে পছন্দ করো, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা। আসলে আমি ছোটো থেকেই জানলার ধারে বসে, ট্রেনে বলো বা বাসে, দেখতে দেখতে যেতে আমি খুব পছন্দ করি, সেই কারণে হয়তো আমার ভালো লাগলো। তোমাদের ভালো লাগবে কি না জানি না, তবে আমার ভালো লাগলো বলে আমি ভিডিওটা করলাম। দেখতে থাকো, আমার মনে হয় ভালো লাগবে। যাই হোক, তো এটাও একটা অভিজ্ঞতা, ভুল বাসে উঠলাম, ভুল রাস্তায় চলে এলাম, আর যাতে বোরিং ফিল না হয় সেই কারণে এভাবে আমি সময়টা কাটিয়ে নিলাম। যাই হোক, ভুল বাসে উঠে খুব একটা আফসোস আমার হয়নি, কারণ এই দৃশ্যগুলো আমার কখনো দেখা হয়নি, এই দিকটা আসা হয়নি, দেখে নিলাম, ভালো লাগলো আমার। তো তোমাদের কাছে শেয়ার করলাম, তোমাদেরও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দেবে যাতে, অল করে দেবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়, আর আমার আগ্রহ বাড়ে ভিডিও করার। সেই কারণে তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং আমার ভিডিওটিকে দেখছো। আজ এই পর্যন্ত, তোমরা দেখো, আশা করি ভিডিওটি ভালো লাগবে। বাই।